Around 500 militants belonging to four major factions of two rebel groups, National Liberation Front of Tripura and the All Tripura Tiger Force, joined the mainstream life in the presence of Chief Minister Dr. Manicksa on Tuesday. The official ceremony was held at the headquarters of 7th Battalion TSR located at Jampuijala under Sipahi Jala district. Addressing the ceremony, Chief Minister Saha said that his government had made significant efforts to bring lasting peace. He appreciated the role of central government under Prime Minister Modi in ending militant activities in the northeast. He said as many as 10 peace accords have been signed, out of which 3 related to Tripura. পরিহার করে আজকে দেখে দিচ্ছি এবং এই দিকে সবাই এসে মুখ তুলে ফিরে যেতে আমরা চাই যে এই রাজ্যকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছেন, এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী त्रिपुरा के माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिकसा महोदय का स्वागत करता हूँ। मैं श्री जेके सिन्हा मुख्य सचिव महोदय, श्री अनुराग महानिदेशक इंट और डॉक्टर पी के चक्रवर्ती गृह सचिव महोदय का भी स्वागत एवं अभिनंदन करता हूँ। मैं यहाँ उपस्थित राज्य और केंद्र के अधिकारियों, प्रिंट और इलेक्ट्रॉनिक मीडिया के सदस्यों और अन्य गणमान्य व्यक्तियों का भी स्वागत एवं अभिवादन करता हूँ। सर, यह त्रिपुरा राज्य और त्रिपुरा पुलिस के लिए गर्व की बात है कि इस राज्य के सभी सशस्त्र समूह समाज की मुख्य धारा में शामिल हो गए हैं। Militant leader Biswa Mohan Dev Barma later informed media persons that a total of 300 cadres of his faction are joining mainstream life today. Prasenjit Tripura, leader of another faction of NLFT, said that soon his organization would organize a flag down ceremony before Durga Puja. We are here four groups. As you all know that we are four groups here. I can say only from my groups. So we have 380. We have 380 only for the program purpose. There is a little less attendance. Yes, NLFT my group, EM. Yes, right? So? এটা তো আমরা তো আত্মসমর্পণ বলি না। আমি NLFT অরিজিনাল গ্রুপের প্রেসিডেন্ট সুপ্রিমো হাস্টাফো আমাকে চিনে, হাস্টাফো বলেও চিনে। আমরা তো পিস একর্ডের মাঝে নর্মাল লাইভে আমরা আসেছি। আজকে প্রফেসর ডক্টর মানিক সাহার যে নেতৃত্বে এই প্রোগ্রামটা বানিয়েছে আমরা খুশি, এবং এই খুশির সঙ্গে আমাদের 250 কোটি টাকা যে প্যাকেজ, ইকোনমিক প্যাকেজ, এই প্যাকেজটা যখন ইমপ্লিমেন্ট হবে আরও আমাদের জনগণের জন্য ভালো হবে, এবং আমাদের ক্যাডারের জন্য যে ফ্যাসিলিটিসগুলো একটা আছে এটা যদি সঠিক ইমপ্লিমেন্ট হয় এটা আমাদের জন্য খুব ভালো, এবং নর্মাল লাইফের জন্য আমাদের জন্য আর তো কোনো কথা নেই। এখানে যদি সঠিক ইমপ্লিমেন্ট হয় সেটাই আপনাদেরকে, আপনারাও থাকবেন, যদি কোনো একটা প্রবলেম থাকে আপনাদেরকে নিশ্চয়ই জানানো হবে।
আমাদের ইয়েস আমাদের গ্রুপ এনএলপি তিনটি গ্রুপ আছে, তিনটি গ্রুপের মধ্যে বিশ্বমোহন দেববর্মার একটি গ্রুপ আর প্রসেনজিৎ দেববর্মার গ্রুপ একটা, আমি নিজেই সুপ্রিমো। আমি 2005-এ নয়নবাসী জমাতিয়া সাহেবে আমাকে ইনভাইট করেছিল কথা বলার জন্য, তখন আমি আমাকে নিয়ে গিয়েছিল, যাওয়ার পরে তখন আমাকে বললেন যে আপনি থাকতেই হবে, তখন আমি আর ছুটতে পারিনি, তখন অর্গানাইজেশনে আমি এই সুপ্রিমো হলাম আর কি। আপনারা কর্ম কোথায় ছিল আপনাদের ক্যাম্প বাংলাদেশে? আমাদের তো ক্যাম্পটি অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে, সেটা তো আমরা যখন এই স্পেসিফিক মেনশন করা না, আমাদের অনেক মেম্বাররা এখনো বাংলাদেশে আটকে আছে। আছে আছে এখনো আছে, ওনারা এখন সেভ আছে, বাংলাদেশে কিছু প্রবলেম থাকার কারণে আমরা ওনাদেরকে গ্যাপ কমিউনিকেশন গ্যাপ হয়েছিল, ওনাদেরকে আমরা আনতে পারি নাই, এটাই আর কি। আপনাদের মাধ্যমে জানানো হবে। আজকে আমরা 100 পিপল, 100 ক্যাডার।